এডিসি প্রশাসনের নিয়োগ প্রক্রিয়ার উত্তরপত্র ফাঁসের ঘটনার সিবিআই তদন্ত দাবি করল যুব কংগ্রেস। আজ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। তিনি বলেন, এই দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। উল্লেখ্য, পরীক্ষার আগেই উত্তরপত্র ফাঁস হওয়ার কারণে এডিসি প্রশাসন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে 110টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা জানি যে কিছুদিন আগে পরীক্ষার আগে পেপারটি হয়ে যাওয়ার অতএব কি অ্যাকশন ঠিক হয়ে যাওয়ার জন্য সেই পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয় এবং তাদের 36,000 যুবক যুবতী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আমাদের প্রশ্ন হল যে কিভাবে এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কি হতে পারে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং এই যে পেপারটি হয়েছে তার প্রসঙ্গে তাদের হাত আছে এবং তাদের যেন সুস্থভাবে তাদের যেন কোনোরকম পরিকল্পনাহীনভাবে তাদেরকে